গণতন্ত্রের নামে প্রহসন 2023 পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে আপনারা জানতে পেরেছিলেন যে একজন তৃণমূলের প্রার্থী, তিনি নাকি মক্কায় আছেন অথচ এখানে তার নমিনেশন হয়ে যায়। এই বিষয়টিকে নিয়েই মামলা চলছে, আর মামলাটি উঠেছিল গতকাল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আর সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ধারালো যুক্তির কাছে নাস্তানাবুদ হয়ে গেল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তথা নির্বাচন কমিশনের আইনজীবীরা। আর সেখানে কি যুক্তি খাড়া করেছিলেন আপনাদের এক এক করে তুলে ধরছি, শুনে নিন। নির্বাচন কমিশনের আইনজীবীরা বলছেন, মাই লর্ড, একজন ক্যান্ডিডেট সে উপস্থিত ছিল না, তার হয়ে কেউ একজন নমিনেশন জমা করেছিল, আমরা সেই নমিনেশন ক্যান্সেল করেছি এবং আননোন পার্সনের নামে এফআইআর করেছি, এই নিন্তার কপি। তখন বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, একটা নমিনেশন পেপার ফিল আপ হয়ে উড়ে উড়ে তো বিডিওয়ে আসে না, কেউ নিয়ে এসেছে, বিডিওয়ে তো সিসিটিভি আছে, ইয়েস অর নো, আছে, আর না থাকলেও কোর্টের ডিরেকশন ছিল চিফ জাস্টিসের, ইলেকশনের পুরো প্রসিডিওর রেকর্ডিং করতে হবে। তাহলে আপনারা সেখানে কেন ভিডিও ক্যামেরা দেখে আইডেন্টিফাই করতে পারলেন না, অর্থাৎ চিহ্নিত করতে পারলেন না কে এই ব্যক্তি যিনি নমিনেশন বেনামে জমা দিয়েছেন? আপনারা তো কোনো প্রসিডিওর করছেন না, অর্থাৎ যথাযথ আইন মানছেন না, শুধু একটা প্রসিডিওর মানছেন যে আননোন নামে এফআইআর হয়েছে। তখন ঝাঁঝালোভাবে সওয়াল করতে আরম্ভ করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বলছেন, জাস্টিস, এটা কোনো একটা সিঙ্গেল ম্যাটার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটেছে, এখানে বোঝা দরকার নমিনেশনের ডেট ঘোষণার আগে ব্যক্তি চলে যাচ্ছেন মক্কায়, তারপর দেখা যাচ্ছে যে নমিনেশনে তার জমা পড়ছে, সেখানে প্রথম দফায় নির্বাচন কমিশনের যুক্তি দেখিয়েছে যে প্রস্তাবক জমা দিতে পারে, কিন্তু এখানে প্রশ্ন হলো যে ব্যক্তি আউটসাইড অফ ইন্ডিয়া তার কাছে প্রস্তাবক কবে নিয়ে গিয়ে সই করিয়ে আনলো ফর্মটা, তার পাসপোর্টটা জমা দিন। তাই টোটাল বিষয়টার মধ্যে একটা কনস্পিরেন্সি আছে, আর এই কনস্পিরেসিতে নির্বাচন কমিশনার থেকে নিচুতলার বিডিও এমনকি পুলিশরাও জড়িত, তাই বিষয়টি গভীরভাবে নেওয়া উচিত। সব কিছু শোনার পর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, এই বিষয়টিতে সিআইডি তদন্তের নির্দেশ দিলাম এবং আগামী 15 দিনের মধ্যে সিআইডি প্রাইমারি রিপোর্ট কোর্টে জমা দেবে এবং মেন অ্যাকুইস্টকে আইনের ছাতার তলায় এনে আইনি শাস্তির বিধান দেবে। দেখা যাক আগামী সময় কি হয়। আর আপনারা এই ধরনের প্রতিবেদন পেতে চাইলে এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান।